হ্যালো স্টুডেন্ট তোমরা জানো যে জানুয়ারি মাসের শেষে থেকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে বলা হয়েছিল যে এইচএসের কেমিস্ট্রির বিভিন্ন বিষয়ের বিভিন্ন টপিক্স বা বিভিন্ন চ্যাপ্টারের কোশ্চেন অ্যান্সার আমরা আলোচনা করব। সেই মতো আজকে আমাদের প্রথম পর্ব আজকে আমরা সলিড স্টেট কেমিস্ট্রির বিভিন্ন এমসিকিউ টাইপের যে কোশ্চেনগুলো হয় সেগুলো ধরে ধরে আমরা আলোচনা করব প্রথমেই বলে রাখি এগুলো কোনো সাজেশান নয় এগুলো প্র্যাকটিস তবে এই এই টপিক্স থেকে এমসিকিউ টাইপের প্রশ্ন আসার সম্ভাবনা দু হাজার একুশ সালের এইচএসে অনেক বেশি দ্বিতীয়ত এইচএস দু হাজার একুশ সেক্ষেত্রে কোভিড নাইন্টিনের জন্য একটু রিভাইজ সিলেবাস হয়েছে কিছু জিনিস বাদ চলে গেছে যেগুলো বাদ চলে গেছে সেগুলোর কোশ্চেন অ্যান্সার আমরা এখানে আলোচনা করিনি সুতরাং আজকের ভিডিওটা হয়তো একটু লেন্দি হবে কিন্তু তাহলেও যারা দু সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো কথা না পারে চলো আমরা ডাইরেক্ট কোয়েশ্চেন অ্যান্সার শুরু করি এখানে প্রথম যে কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ সেখানে বলা হয়েছে নিচের কোনটি শাখার কঠিনের বৈশিষ্ট্য নয় আমরা জানি কঠিন পদাত দুরকম একটি শাখার এবং একটি অনিয়তাকার তো এখানে কোনটি কেলা শাখার পথে বৈশিষ্ট্য নয় সেটা আমাদের জানতে চেয়েছে এখানে যে চারটে অপশন রয়েছে বলছে এদের নির্দিষ্ট গলনাঙ্ক থাকে কেলা শাখার কঠিন পদার্থের ক্ষেত্রে গলনাঙ্ক নির্দিষ্ট কঠিন শাখার পদার্থের ক্ষেত্রে কণাগুলি নির্দিষ্ট বিন্যাসে থাকে এবং এরা প্রকৃত কঠিন হয় কিন্তু এরা কিন্তু এরা কিন্তু সমসারক প্রকৃতির হয় না সুতরাং এদের বৈশিষ্ট্য নয় এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি অর্থাৎ এরা সমসারক প্রকৃতির হয় না কেলাসখার কঠিন পদার্থগুলো অসমসারক প্রকৃতির হয় এটা কিন্তু আমরা সবাই জানি পরের যে কোশ্চেনটি রয়েছে পরের কোশ্চেনটি বলছে নিচের কোনটি নেটওয়ার্ক সলিড এখন আমরা জানি যে নেটওয়ার্ক সলিড এই কথাটার মানেই হলো আমরা ধরে নিতে পারি যে এগুলোর মধ্যে কারা কোভ্যালেন্ট সলিড সমযোজী কঠিন পদার্থ হবে সেটা আমরা ধরে নিতে পারি তো আমরা জানি কঠিন কেলাসাখার পত্রগুলোকে অনেক রকম ভাবে ভাগ করা যায় কোনোটা আয়নীয় কোনোটা আণবিক কোনোটা সমযোজি কোনোটা ধাতব এখানে জানতে চেয়েছে কোনটি নেটওয়ার্ক সলিড বা কোভ্যালেন্ট সলিড এদের মধ্যে দেখো ডায়মন্ড অর্থাৎ হিরক হিরক কিন্তু কার্বনের একটা রূপভেদ এবং এখানে কার্বনের বিভিন্ন পরমাণু নিজেদের মধ্যে কোভ্যালেন্ট বন্ডিং তৈরি করার ফলে এরা কিন্তু একটা নেটওয়ার্ক সলিড তৈরি করে সুতরাং এদের মধ্যে ডায়মন্ড হচ্ছে আমাদের ক্ষেত্রে একটা নেটওয়ার্ক সলিড সুতরাং অপশান সি এটা কিন্তু আমাদের ক্ষেত্রে রাইট অ্যান্সার এরপরের যে কোশ্চেনটি ছিল একটি কেলাসে ফ্র্যাঙ্কেল ত্রুটির ফলে ঘনত্বের কি পরিবর্তন হয় একমাত্র আমরা জানি দু ধরনের ত্রুটি হয় তার আইনগুলো নিজস্ব ল্যাটিস অবস্থান ত্যাগ করে যাওয়ার জন্য সে এবং সেই ত্রুটি দুটিকে আমরা দুটো ভাগে ভাগ করি একটা ফ্র্যাঙ্কেল ত্রুটি একটা স্কটকি ত্রুটি এবং জানি স্কটকি ত্রুটির ক্ষেত্রে ক্যাটার্ন এবং অ্যানানগুলো নিজস্ব ল্যাটিস পজিশান ত্যাগ করে ত্যাগ করে সে আপার সার্ফেস বা পৃষ্ঠতলে যায় এবং ফ্রেঙ্কেল ত্রুটির ক্ষেত্রে ক্যাটানগুলি শুধুমাত্র নিজস্ব ল্যাটিস পজিশান ত্যাগ করে একটা ইন্টাস্ট্রিশাল স্পেসের মধ্যে আসে সুতরাং যদি ফ্রেঙ্কেল ত্রুটি হয় তার ক্ষেত্রে আয়তন সার্ফেস বা পৃষ্ঠতল তাদের কোনো রকম কোনো পরিবর্তন হয় না তার ফলে এক্ষেত্রে কোনো ঘনত্বের পরিবর্তন হয় না সুতরাং এখানে একটু মিসপ্রিন্টিং হয়ে আছে ঘনত্ব হ্রাস হয় বাড়ে এবং তিন নম্বর যে অপশানটা হবে সেটা হচ্ছে ঘনত্বের পরিবর্তন হয় না এখানে চার নম্বর অবশ্য পরিবর্তন হতে পারে নাও পারে সুতরাং ফ্র্যাংকেল ত্রুটির ফলে যেহেতু ক্যাটাইনগুলো নিজস্ব ল্যাটিস স্থান ত্যাগ করে দুটো স্তরের মধ্যে বা ইন্টারস্টিশিয়াল স্পেসের মধ্যে আসে তার ফলে তাদের ঘনত্বের কোনো পরিবর্তন হয় না এখানে একটা মিসপ্রিন্টিংয়ের জন্য আমাদের একটু প্রবলেম হয়েছে এখানে কিন্তু অপশানটা হবে এদের কোনো ঘনত্বের পরিবর্তন হয় না এখানে অপশান সিটাই কিন্তু হবে যেখানে একটু মিসপ্রিন্টিংয়ের জন্য হয় অব হয়ে রয়েছে নাটা স্প্রিন্টিং হয়েছে কিন্তু ফ্র্যাঙ্কেল ত্রুটির ফলে এটা মাথায় রাখো তাদের ক্ষেত্রে কিন্তু কোনো ঘনত্বের পরিবর্তন হয় না স্কট কি ত্রুটির ফলে কিন্তু ঘনত্বের পরিবর্তন হয় এবং সেক্ষেত্রে ঘনত্বের হ্রাস ঘটে পরে কোশ্চেনটি বলছে এফসিসি বিসিসি সিম্পল কিউবের গঠনকারী কণাগুলি ব্যাসার্ধের ভিত্তিতে একক কোষের বাহুল দৈর্ঘ্য কত আমরা যে জিনিসটা জানি যে আমাদের কঠিন কেলাসাগার পদার্থের ক্ষেত্রে গঠনাকৃতির ভিত্তিতে তাদেরকে তিনটে ক্যাটাগরিতে আমরা ভাগ করেছিলাম একটা সিম্পল কিউব একটা বডি সেন্টার কিউব এবং একটি ছিল ফেস সেন্টার কিউব বা এফসিসি এবং তাদের ক্ষেত্রে যে কণাগুলো ছিল কণাগুলোর ব্যাসার্ধ যদি আর হয় বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাদের মধ্যে একটা রিলেশন আমরা কিন্তু সহজেই গঠন করতে পারতাম যদি এখানে সিম্পল কিউব নেওয়া হতো সিম্পল কিউবের ক্ষেত্রে যেটা হতো যে তাদের ক্ষেত্রে যদি আমরা ঘন সন্নিবিশিষ্ট করতাম ক্লোজ প্যাকিং করতাম সেখান থেকে দুটো কণার যে রেডিয়াস ব্যাসার্ধ তার সাথে একক কোষে বাহুর সম্পর্ক খুব সহজেই কিন্তু আমরা বার করতে পারতাম বা বিসিসির ক্ষেত্র তাই এফসিসির ক্ষেত্রেও কিন্তু আমরা সেই একই রকমভাবে বার করতে পারি সেই হিসাব থেকে আমরা কিন্তু সহজেই এদের ক্ষেত্রে এই কণাগুলির ব্যাসারদের সঙ্গে বাহু দৈর্ঘ্য বার করতে পারি এবং এই টাইপের কোশ্চেন কিন্তু দু হাজার একুশ উচ্চ মাধ্যমিকের জন্য খুবই ইম্পর্ট্যান্ট যদি আমরা সিম্পল কিউবটা একটু ভাবি সিম্পল কিউবের ক্ষেত্রে এই ধরনের চারটে কণা পরস্পরের সঙ্গে ঘন সন্নিবিশিষ্ট হয়ে থাকে এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এর যে বাহুদৈর্ঘর্ঘ্য কক্কসের বাহু দৈর্ঘ্য এ এটার সমান দাঁড়াচ্ছে কত টু আর এটা হল সিম্পল কিউবের ক্ষেত্রে এরপর যদি আমরা বিসিসির ক্ষেত্রে দেখি বিসিসির ক্ষেত্রে কি হয় তার যে বডি ডায়াগোনাল থাকে অর্থাৎ রুট থ্রি এ এটা সমান দাঁড়ায় ফোর আর সুতরাং আমরা এখান থেকে সহজেই এ সমান বার করতে পারি ফোর আর বাই রুট থ্রি এটা কিন্তু হলো আমাদের কার ক্ষেত্রে হলো বিসিসির ক্ষেত্রে হল সিমিলারলি যদি আমরা এফসিসি করতাম এফসিসির ক্ষেত্রে আমরা কী দেখতাম রুট টু এ সমান দাঁড়াতো ফোর আর সুতরাং এক্ষেত্রে আমরা পেতাম কত এ সমান ফোর আর বাই রুট টু এখন ফোর আরটাকে আমরা বা করতে পারি টু ইন্টু রুট টু ইন্টু রুট টু তাহলে সেই হিসাবে আমাদের এটা যেটা দাঁড়াতো সেটা হতো এটা সমান যদি আমরা করতাম তাহলে কী হতো দেখো তাহলে ফোর আর সমান টু ইন্টু রুট টু ইন্টু রুট টু আর ডিভাইডেড বাই রুট টু তাহলে রুট টু রুট টু যদি কেটে যেত তাহলে হতো কত তাহলে টু রুট টু আর এটা যেটা আমরা পেলাম এটা পেলাম কার জন্য পুরোপুরি এফসিসির জন্য বোঝাতে পারলাম তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তাহলে আমরা দেখতে পাচ্ছি যদি আমাদের সিম্পল কিউব হয় তার জন্য টু আর যদি বিসিসি হয় তার জন্য আমরা কত পেলাম ফোর আর বাই রুট থ্রি আর যদি এফ হয় টু রুট টু আর এটা আমরা পেলাম কার জন্য এফসিসির জন্য সুতরাং আমাদের যে গঠনকারী কণাগুলো রয়েছে তার ব্যবসাদের ভিত্তিতে কোষের বাহুর দৈর্ঘ্য আমরা কিন্তু সহজেই এখান থেকে বার করলাম তাহলে এই হিসাবে আমাদের যে অপশানটা সঠিক হবে সেটা হলো কোনটা এটা হলো প্রথমে আছে কি এফসিসি এফসিসি মানে টু রুট টু আর তারপর আছে কে বিসিসি ফোর আর বাই রুট থ্রি এবং তারপর সিম্পল কিউ মানে টু আর অর্থাৎ এক্ষেত্রে অপশান এ হচ্ছে আমাদের ক্ষেত্রে রাইট অ্যান্সার পরের কোশ্চেন এফসিসি গঠনের কোষে বর্তমান উপাদান কণার ব্যাসার্ধ আর হলে কণাগুলি দ্বারা অধিকৃত আয়তন কত আমরা ধরে নিই কণাগুলো গোলাকার সুতরাং গোলাকার কণার আয়তন হচ্ছে চারের তিন পাই আর কিউ এখন এফসিসি গঠনের ক্ষেত্রে কণার সংখ্যা কটা থাকে এফসিসির ক্ষেত্রে মোট কণার সংখ্যা থাকে চারটে তাহলে সেই হিসাবে তার টোটাল অধিকৃত আয়তন হবে ষোলো তিন পাই আর কিউব তাহলে এখানে অপশান বি যেটা রয়েছে সেই অপশান বিটা হচ্ছে রাইট অ্যান্সার কোন ক্ষেত্রে ক্যাটায়নগুলি অন্তঃস্থানিক অবস্থানে থাকে অর্থাৎ ক্যাটায়নগুলো নিজস্ব ল্যাটিস অবস্থান ত্যাগ করে কোন ক্ষেত্রে ইন্টাস্টিশিয়াল স্পেসে যায় সেটা তার ফলে যে ধরনের ত্রুটি তৈরি হয় সেই ত্রুটিটা নাম এখানে জানতে চেয়েছে আমরা জানি যে যদি স্কটকি ত্রুটি হয় তাহলে ক্যাটায়ন এবং অ্যানায়নগুলো তাদের নিজস্ব স্থান পরিবর্তন করে সার্ফেসে যায় এবং যদি ফ্রেঙ্কেল ত্রুটি হয় তাদের ক্ষেত্রে কি হয় তার ক্যাটায়ন শুধুমাত্র ক্যাটায়ন নিজস্ব ল্যাটিস পজিশান ত্যাগ করে এবং সেই ল্যাটিস পজি পজিশানটি ত্যাগ করার পর সে দুটো যে স্তর রয়েছে ইন্টারস্টিশিয়াল যে স্পেস রয়েছে তার মধ্যে অবস্থান করে সুতরাং এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে কি আমাদের ক্ষেত্রে ফ্র্যাঙ্কেল ত্রুটি অর্থাৎ অপশান এ পরের কোশ্চেন হচ্ছে আণবিক কঠিন কেলাসগুলি কীরকমের হয় আণবিক কঠিন যে ক্লাসগুলো হয় যেমন ধরো যাদের মধ্যে আনু অণুগুলোই বর্তমান থাকে তরল নাইট্রোজেন যার মধ্যে অণুগুলো বর্তমান থাকে কঠিন সিও টু মানে শুষ্ক বরফ যার মধ্যে শুধুমাত্র আণবিক সিও টুই থাকে তো এগুলি হচ্ছে আমাদের ক্ষেত্রে আণবিক কঠিন ক্লাস হয় আণবিক কঠিন ক্লাসগুলো যে সবসময় খুব শক্ত হয় সেটা নয় তারা যে সবসময় খুব ভঙ্গুর হয় সেটাও নয় তারা যে তরিতের এবং তাপের সুপরিবাহী হয় সেটাও নয় কিন্তু আণবিক কঠিন কেলাসগুলো খুব সহজে কিন্তু উদ্বায়ী হয় সুতরাং আমাদের এই অপশানগুলোর মধ্যে উদ্বায়ী অপশানটাই হচ্ছে কারেক্ট অপশান অর্থাৎ আণবিক কঠিন কেলাসগুলো উদ্বায়ী হবে নেক্সট হচ্ছে গ্রাফাইটের তড়িৎ সুপরিবাহিতার কারণ কি। গ্রাফাইট যে তড়িৎ সুপরিবাহী হয় তার ক্ষেত্রে প্রত্যেকটি কার্বন কিন্তু এখানে এসপি টু অবস্থায় থাকে তাহলে তার ক্ষেত্রে তড়িৎ পরিবহন মুক্ত ইলেকট্রন সেইভাবে করতে পারে না এখানে ক্যাটায়ন এবং অ্যানায়নের কোনো উপস্থিতি নেই কারণ গ্রাফাইড আমরা জানি শুধুমাত্র একটা কার্বনের রূপভেদ সুতরাং গ্রাফাইড যদি তড়িৎ সুপরিবাহী হয় তার একমাত্র কারণ হলো এক্ষেত্রে নিঃসঙ্গ ইলেকট্রন জোরের উপস্থিতি যেখানে এসপি টু সংকরায়িত অবস্থায় থাকে সেখানে কার্বনগুলোর মধ্যে টু সংকরায়নের ক্ষেত্রে যে ইলেকট্রনগুলো থাকে তারা এক একটা গ্রাফাইটে যে স্তর থাকে সেই স্তরের মধ্যে চলমান হয় তার ফলে কিন্তু গ্রাফাইট তরি সুপরিবাহী হতে পারে পরের কোশ্চেন ঘন সন্নিবেশ অর্থাৎ সিসিপি অর্থাৎ যার ক্ষেত্রে এবিসি এবিসি টাইপ হয় সেক্ষেত্রে ঘনকাকার ঘন সন্নিবেশ অর্থাৎ সিসিপি তার ক্ষেত্রে প্রতি পরমাণুর জন্য অষ্টতলকীয় ফাঁকের সংখ্যা কত জানতে চেয়েছে এবং আমরা জানি এই সিসিবিগুলোর গঠনাকৃতি অলমোস্ট এফসিসির মতো হয় এবং এফসিসির ক্ষেত্রে কণার সংখ্যা হচ্ছে চার এবং এর অষ্টদলকীয় ফাঁকের সংখ্যা যতগুলো কণা থাকে অষ্টদলকীয় ফাঁকের সংখ্যাও তত হয় অর্থাৎ যদি কোনো একটি পরমাণু সিসিবি গঠনাকৃতি হয় তার সংখ্যা এন হয় তাহলে এই অষ্টদলকীয় ফাঁকের সংখ্যাও কিন্তু এন হবে সুতরাং যেহেতু এটি এফসিসি গঠনাকৃতি হয় এবং তার কণার সংখ্যা হয় চার সুতরাং এক্ষেত্রে অষ্টদলকীয় ফাঁকের সংখ্যাও হবে কিন্তু চার অর্থাৎ এক্ষেত্রে অপশান বি যেটা চার সেটা কিন্তু রাইট অ্যান্সার ক্লাসকে বর্ণযুক্ত করা যাবে কিভাবে। নর্মালি কেলাসকে যদি আমাদের বর্ণযুক্ত করতে হয় তার মধ্যে কোনো না কোনো একটা ত্রুটি আমাদের ইমপ্লিমেন্ট করতে হয় এবং সেই ত্রুটির কারণ যেটা সেই ত্রুটি যে কারণে তৈরি হয় সেটা কিন্তু ধাতুর আধিক্য যেমন কেসিএল এই যে ক্লাস্টার রয়েছে তার মধ্যে যদি আমরা পটাশিয়াম ভেপার দিই তাহলে কিন্তু তার বর্ণের একটা পরিবর্তন হয় এনএসিএল যেটাকে আমরা সাদা দেখি তার মধ্যে যদি অশুদ্ধি যোগ করা হয় তাহলেও কিন্তু আমরা একটা বর্ণের পরিবর্তন দেখি সুতরাং কেলাসকে বর্ণযুক্ত করা যাবে কিসের জন্য ধাতুর আধিক্যের জন্য পরে যে কোশ্চেন রয়েছে যে আমরা যে কেলাসের ভাগগুলো দেখেছিলাম ব্র্যাভিস সিস্টেম অনুযায়ী সেখানে তিনটে ক্যাটাগরি ছিল একটা এবিসি অর্থাৎ প্রান্তরেখার দৈর্ঘ্য এবং ওই প্রান্তরেখাগুলো এক্স ওয়াই জেড তলে যে অ্যাঙ্গেল করেছে কোন তৈরি উৎপন্ন করে তাদের ভিত্তিতে ভাগগুলো করা ছিল এবং এই ভাগগুলোকে আমরা বলেছিলাম যে সহজে কীভাবে মনে রাখা যায় তার একটা টেকনিকও আমি আমার সলিড স্টেটে যে ভিডিওগুলো করেছি তার মধ্যে দেওয়া রয়েছে এবং তখনও বলেছিলাম এখনও বলছি এই ভাগগুলো কিন্তু সবসময় একটা ইম্পর্ট্যান্ট যেমন এখানে বলেছে একটা কেলাস যার ক্ষেত্রে এ নট ইকাল টু বি নট ইকোয়াল টু সি এবং আলফা নট টু বিটা নট ইকোয়াল টু গামা নট ইকাল টু নাইনটি ডিগ্রি তাহলে এটা কোন ধরনের কেলাস এখানে দেখো এই কেলাস থেকে দেখা যাচ্ছে যে এখানে আল এ বি সি কোনোটাই সমান নয় আলফা বিটা গামা তারাও সমান নয় ওটা তার নাইনটি ডিগ্রিও নয় তার মানে এটা হলো সব থেকে একটা আনসিমেট্রিক্যাল কেলাস সব সবথেকে আনসিমেট্রিক্যাল কেলাস হচ্ছে এটা এবং এই আনসিমেট্রিক্যাল ক্লাস মানে হচ্ছে এখানে আমরা কি পাবো সেটা হলো ট্রাইক্লিনিক এই ট্রাইক্লিনিক হচ্ছে এমন একটা ক্লাস যেটার মধ্যে কোনো প্রতিসাম্য আমরা খুঁজে পাই না পরের যে কোশ্চেনটা রয়েছে সেই কোশ্চেনটা হচ্ছে আমাদের রেডিয়াস দেশীয় বা ব্যাসার অনুপাত থেকে করা হয়েছে একটি কঠিন যৌগ এক্সো এর গঠন এর গঠন অনুরূপ ক্যাটায়নের ব্যাসার্ধ একশো পিকোমিটার হলে অ্যানায়নের ব্যাসার্ধ কত হবে জানতে চেয়েছে এখন আমরা দেখো আমরা বলেছি যে রেডিয়াস দেশীয় রুল যেটা রেডিয়াস রেশিও মানে হচ্ছে ক্যাটায়নের ব্যাসাদের সাথে অ্যানায়নের ব্যাসাদের অনুপাত এবং যেহেতু এখানে গঠনাকৃত কীরকম এনএসসিএল এনএসসিএল হওয়ার জন্য এর কোয়ার্ডিনেশান নম্বর কত হবে ছয় এর করডিনেশন নম্বর যদি ছয় হয় তার ক্ষেত্রে তার ব্যাসার্ধের অনুপাতের মান হবে আর প্লাস বাই আর মাইনাস টু ফোর জিরো পয়েন্ট ফোর ওয়ান ফোর এবং এখানে ক্যাটানের ব্যসার্থ দেওয়া আছে কত একশো পিকোমিটার তাহলে বার করতে বলেছে কার ব্যসার্ধ অ্যানায়নের ব্যাসার্ধ সেই বেসিসে এখানে যদি আমরা ভ্যালুগুলোকে পুট করি তাহলে এখান থেকে অ্যানায়নের ব্যসার্ধ পাওয়া যায় দুশো একচল্লিশ পয়েন্ট ফাইভ পিকোমিটার অর্থাৎ অপশান ডি যেটা সেই অপশান ডিটা হচ্ছে এখানে রাইট অ্যান্সার কোন যোগের ক্ষেত্রে ফ্র্যাঙ্কেল এবং স্কটকি দুটি উভয় দেখা যায় আমরা নর্মালি জানি স্কটকি দুটি যেটা হয় সেই স্কট কি দুটি দেখা যায় আয়নিক যে সমস্ত কম্পাউন্ড হয় তাদের ক্ষেত্রে ফ্রেঙ্কেল দুটি যাদের দেখা যায় যাদের ক্ষেত্রে কোভ্যালেন্ট কম্পাউন্ড হয় বা কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি থাকে তাদের ক্ষেত্রে এখানে বলেছে উভয় দুটি দেখা যাবে কাদের ক্ষেত্রে সেই অপশানটার ক্ষেত্রে এজি বিয়ার যে যোগটা রয়েছে এই এজি বিয়ারের ক্ষেত্রে কিন্তু উভয় ধরনের ত্রুটি দেখতে পাওয়া যায় ট্রিঙ্গেল ত্রুটিও দেখতে পাওয়া যায় এবং স্কটকি ত্রুটিও কিন্তু দেখতে পাওয়া যায় পরে কোশ্চেন বিসিসি গঠনকারী একটি মৌল এক্স যার পারমাণবিক ভর চল্লিশ তাহলে চার গ্রাম পরিমাণে একক কোষের সংখ্যা কত তাহলে এখানে আমরা যদি এর মূল সংখ্যা বার করি এর মূল সংখ্যা হবে কত ফোর বাই ফরটি ইকুয়াল টু জিরো পয়েন্ট ওয়ান মূল এবারে আমরা কি জানি একমূল যে সমস্ত পদার্থ থাকে সেই একমূল পদার্থের মধ্যে পরমাণুর সংখ্যা কত অ্যাভ্রোগাডোর সংখ্যক তাহলে জিরো পয়েন্ট ওয়ান মলের মধ্যে পরমাণু সংখ্যা কত হবে প্যাভ্রাগাটোর সংখ্যক ইন্টু জিরো পয়েন্ট ওয়ান এবার এতগুলো কণা আছে এই ওই পরিমাণ একটা মৌলের মধ্যে এবার যেহেতু বিসিসি বিসিসি গঠনকারীর ক্ষেত্রে কণার সংখ্যা কত হয় বিসিসি গঠনকারীর ক্ষেত্রে কণার সংখ্যা হয় দুই আমরা জানি বিসিসির ক্ষেত্রে দুটো কণা থাকে একটি একক কোষে তাহলে সেই হিসাব অনুযায়ী এত সংখ্যক কণা থাকবে অর্থাৎ জিরো পয়েন্ট ওয়ান ইন্টু এনে এত সংখ্যক কণা থাকবে কতগুলো একক কোষে তাহলে ভালো করে বোঝো যে প্রথমে আমরা বার করলাম কত মোল পরিমাণ এই যৌগটা বা মৌলটা রয়েছে সেটা হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান মোল এবারে আমরা জানি যে এক মলের মধ্যে থাকে এক সংখ্যক তাহলে ওই মলের মধ্যে কত সংখ্যক কণা আছে সেটা আমরা বার করে নিলাম এইবার বিসিসির ক্ষেত্রে একটি একক কোষে কণার সংখ্যা কত দুই তাহলে এক দুটি কণা থাকে কটা একক কোষে একটি একক কোষে তাহলে এত সংখ্যক কণা থাকবে কতগুলো একক কোষে সেটা আমাদের বার করতে হবে এবং সেই নিয়ম অনুযায়ী আমরা এখানে যে উত্তরটা পাবো সেটা হলো অপশান সি অর্থাৎ জিরো পয়েন্ট ওয়ান ডিভাইডেড বাই টু ইন্টু এনে অর্থাৎ এত সংখ্যক একক কোষে সংখ্যা হবে এই প্রশ্নটার উত্তর এই ধরনের প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট যেটা পনেরো নম্বর প্রশ্ন রয়েছে একটি যোগে এ ও বি পরমাণু দ্বারা গঠিত কোষের কৌণিক বিন্দুগুলি এ আয়ন এবং পৃষ্ঠকেন্দ্রে বি ও আয়ন দ্বারা অধিকৃত যে ওটির সম্ভাব্য সংকেত কত বারবার বলছি এই যে প্রশ্নগুলো রয়েছে এগুলো আমি কেন যারা পড়ান তারা কেউই আশা করি বলবে না যে এগুলোই সাজেশান এগুলোই করলে এগুলোই আসবে যদি বলে থাকে তাহলে জানবে তারা অধিকাংশ ক্ষেত্রেই ভুল বলছে তো যাই হোক এই আমি টাইপগুলো বলছি যে এই এই টাইপের প্রশ্নও কিন্তু আসতে পারে এবং এই টাইপের প্রশ্নগুলো তোমরা বেশি করে প্র্যাকটিস করবে তো একটি যোগ রয়েছে যার মধ্যে এ ও বি পরমাণু রয়েছে এ কোথায় রয়েছে কৌণিক বিন্দুতে আমরা জানি কৌণিক বিন্দুতে থাকে আটটা এবং তাদের অবদান হচ্ছে একের আট তার মানে এ পরমাণুর সংখ্যা একটি কোষে হওয়া উচিত ওয়ান এবার বিগুলো কোথায় রয়েছে পৃষ্ঠকেন্দ্র পৃষ্ঠকেন্দ্র মানে ছটা পৃষ্ঠকেন্দ্র থাকে তাদের শেয়ারিং বা অবদান থাকে হাফ করে তার মানে তিনটে সুতরাং এ ও বি তার ক্ষেত্রে যে অনুপাতটা দাঁড়াবে এ ইস টু বি যদি আমরা করি সেটা হচ্ছে ওয়ান ইস টু থ্রি তাহলে সম্ভাব্য যে সংকেত সেটা হওয়া উচিত কত সম্ভাব্য সংকেত তার হওয়া উচিত ছিল এ হওয়া উচিত এবি থ্রি অর্থাৎ এখানে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট হচ্ছে গ্রাফাইট কোন ধরনের কেলাস আমরা গ্রাফাইটের তৈরি পরিবাহিতার ক্ষেত্রে দেখলাম যে গ্রাফাইটের ক্ষেত্রে শুধুমাত্র কার্বন পরমাণুগুলোই থাকে আর সেই কার্বন পরমাণুগুলো নিজেদের মধ্যে সমযোজী বন্ধন তৈরি করে এবং টু সংকরায়িত অবস্থায় থাকে সুতরাং এক্ষেত্রে গ্রাফাইট কিন্তু একটি সমযোজি ধরনের কেলাস অর্থাৎ অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট সাধারণ ঘনকাকার ক্লাসের কেলাসের প্যাকিং দক্ষতা কত এই প্যাকিং দক্ষতা থেকে কিন্তু একটি প্রশ্ন অবশ্যই আসবে ব্যাসারদের সাথে কোষের প্রান্তরেখা বা প্রান্ত দৈর্ঘ্যের যে সম্পর্কতা আরের সঙ্গে যে এর সম্পর্ক সেই সংক্রান্ত একটা কোশ্চেন কিন্তু অবশ্যই আসবে ল্যাটিস যে বিভাগ তার ক্ষেত্রে এ বি সি আলফাবিটা গামার মধ্যে সম্পর্ক হোল্ড করে একটা প্রশ্ন কিন্তু অবশ্যই আসবে সুতরাং তোমরা কিন্তু এই জিনিসগুলো ভালো করে প্র্যাকটিস করবে এখানে আমি সরল ঘনকাগার ক্লাসের প্যাকিং দক্ষতা কোশ্চেনা দিয়েছি পরীক্ষাতে এফসিসি বিসিসি যা খুশি আসতে পারে তো সেগুলোকে আমরা হাই মুখস্থ করে চলে যেতে পারি অথবা আমরা যেভাবে শিখেছি বার করা সেইভাবেও কিন্তু সহজে বার করে নিতে পারি এবং আমার ভিডিওগুলো দেখলে তোমরা সহজেই বুঝতে হবে যে কীভাবে খুব সহজে প্যাকিং দক্ষতা নির্ণয় করা যায় যাই হোক এখানে সাধারণ ঘনকাকার কেলাসের প্যাকিং দক্ষতা কত জানতে চেয়েছে সাধারণ ঘনকাকার ক্লাসের প্যাকিং দক্ষতা হয় ফিফটি টু পার্সেন্ট অর্থাৎ অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্ড পরের প্রশ্ন হচ্ছে কেলাস জালক একটি ক্যাটন একটি অ্যানাউন যদি অনুপস্থিত থাকে তাহলে ক্রি হয় এই ত্রুটি থেকে কিন্তু অনেক রকমের প্রশ্ন হয় সেই ত্রুটি ক্লাসের ডিফেক্ট সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এইবারের জন্য শর্ট কোশ্চেন বট কোশ্চেন যে কোনো টাইপের কোশ্চেনের জন্য খুব ইম্পর্টেন্ট সেটা কিন্তু তোমরা ডিটেলসে পড়বে সেখান থেকে না পড়লে কিন্তু অনেক প্রশ্নই তোমরা মিস করে যাবে এবং আরও বেশি জানার জন্য তোমরা কিন্তু অবশ্যই আমার ভিডিও দেখতে পারো তো যাই হোক এখানে বলছে ক্যালাস চালক একটি ক্যাটান যদি অনুপস্থিত থাকে তাহলে যে ত্রুটিটা হয় সেটা হলো স্কট কি ত্রুটি অর্থাৎ অপশান সি এক্ষেত্রে হচ্ছে রাইট অ্যান্সার যদি কেলাসের প্রান্ত দৈর্ঘ্য এ হয় তাহলে এফসিসির জন্য পারমাণবিক ব্যাসার্ধ কত সেই যেটা আমরা বলছিলাম যে এর সাথে আরের সম সম্পর্ক এফসিসির ক্ষেত্রে আমরা যেটা নিই সেটা হচ্ছে রুট টু এ ইকালস টু ফোর আর তাহলে আমার জানতে চেয়েছে আর সমান কত তাহলে আর সমান হচ্ছে ফোর সরি রুট টু বাই ফোর ইন্টু এ সেই হিসাবে আমরা দাঁড়াবে কত ফোরটাকে আমরা যদি আগের মতো ক্যালকুলেট করি তাহলে এখানে আর সমান দাঁড়াবে এ বাই টু রুট টু সুতরাং অপশান এ এখানে হচ্ছে রাইট অ্যান্সার পরে কোশ্চেন এফসিসি ক্লাসে কণার সংখ্যা কটা এফসিসি ক্লাসের ক্ষেত্রে আমরা জানি কৌণিক বিন্দুতে থাকে আটটা তাদের অবদান এইট ইন্টু ওয়ান বাই এইট ইকুয়ালস টু ওয়ান এবং পৃষ্ঠ থাকে ছটা তাদের অবদান হাফ করে হলে তিনটে তাহলে মোট কণার সংখ্যা এফসিসির ক্ষেত্রে কটা দাঁড়ালো চারটে অর্থাৎ অপশান ডি রাইট অ্যান্সার নেক্সট হচ্ছে হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং এই হেক্সাগোনাল ক্লোজ প্যাকিংয়ের ক্ষেত্রে কোনটি সঠিক নয় তো হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং তার ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই তার কর্ডিনেশান নাম্বার টুয়েলভ এটা সঠিক প্যাকিং দক্ষটা সেভেন্টি এটাও সঠিক এবং দেখা যায় যে তার যে গঠন আকৃতি হয় বা তার যে গঠন স্ট্রাকচারটা হয় সেই স্ট্রাকচারের ক্ষেত্রে এবি এবি টাইপের হয় অর্থাৎ প্রথমের সঙ্গে তৃতীয়র একটা মিল থাকে দ্বিতীয় সঙ্গে চতুর্থর একটা মিল থাকে কিন্তু এখানে দেখো বলেছে প্রথম এবং চতুর্থ স্তরে ল্যাটিস গঠনকারী কণাগুলো সমভাবে বিন্যস্ত যেটা কখনোই ঠিক নয় এবি এবি টাইপ যদি হয় তাহলে প্রথমের সাথে মিল থাকবে তৃতীয় সুতরাং অপশান ডি ইজ দ্য নট কারেক্ট অর্থাৎ এইচসিপি বা হেক্সাগোনাল ক্লোজ প্যাকিংয়ের জন্য এখানে অপশান ডি সঠিক নয় আমরা পরের কোশ্চেন এবং লাস্ট কোশ্চেনের মধ্যে এসে গেছি এখানে বলছে একটি যোগ এ ওয়াই মৌলের পরমাণুগুলি সিসিপি গঠন করে এক্স মৌলের পরমাণুগুলি চতুস্থলিকীয় ফাঁকগুলো যেগুলো থাকে তার দুয়ের তিন অংশ অধিকার অধিকার করে তাহলে যোগ সংকেত কি এই ধরনের যে প্রশ্নগুলো থাকে অর্থাৎ এইসিপি সিসিপি তার ক্ষেত্রে জুতুস্তলকীয় ফাঁকের সংখ্যা অষ্টদলকীয় ফাঁকের সংখ্যা এই ফাঁকের সংখ্যা থেকে কণার সংখ্যা নির্ণয় সেই কণার সংখ্যা থেকে সংকেত নির্ণয় এগুলো খুব ইজি ব্যাপার এবং এগুলোটা এই টাইপের প্রশ্ন কিন্তু যথেষ্ট পরিমাণে ইম্পর্টেন্ট তো এটার উত্তর যদি আমাদের করতে হয় দেখো সিসিপিতে ওয়াই কণার সংখ্যা সিসিবি গঠন করেছে তার সংখ্যা ধরে নিলাম এন এবং এক্ষেত্রে চতুর্স্থলকীয় ফাঁকের সংখ্যা হবে কণার সংখ্যা দ্বিগুণ যদি এটা অষ্টতলকীয় ফাঁক হতো তাহলে কণার সংখ্যা যত হতো তাহলে সেক্ষেত্রে তার চতু অষ্টতলকীয় ফাঁকের সংখ্যাও তত হতো কিন্তু এখানে প্রশ্নে কি বলেছে চতুস্থলকীয় ফাঁক তাহলে এখানে চতুর্শলকীয় ফাঁকের সংখ্যা হবে কণার সংখ্যা দ্বিগুণ অর্থাৎ এন এবং চতুর্থলকীয় ফাঁকের মধ্যে আছে কে এক্স কিন্তু সবগুলো চতুস্থলকীয় ফাঁকের মধ্যে এক্স নেই আছে কথায় দুয়ের তিন অংশ চতুর্স্তলকীয় ফাঁকে তাই টু এন সংখ্যক কণা থাকার কথা কিন্তু রয়েছে কত টু এন ইন টু টু বাই থ্রি তাহলে ওই কেলাসের ক্ষেত্রে এক্স এবং ওয়াইয়ের পরমাণু সংখ্যার অনুপাত কত হবে ফোর এন বাই থ্রি ইস টু এন অর্থাৎ ফোর ইস টু থ্রি তাহলে সেই হিসাবে এখানে সংকেত হবে এক্স ফোর ওয়াই থ্রি অর্থাৎ আমরা যদি এক্ষেত্রে অপশানটা দেখি অর্থাৎ এক্ষেত্রে যদি আমরা অপশানটা দেখি তাহলে অপশান বি যেটা এক্স ফোর ওয়াই থ্রি সেই অপশানটা হচ্ছে আমাদের ক্ষেত্রে এক্স ফোর ওয়াই থ্রি ওটা হচ্ছে রাইট অ্যান্সার সুতরাং এই ধরনের যে এই টাইপের যে প্রশ্নগুলো রয়েছে এই টাইপের প্রশ্নগুলো তোমরা আরও বেশি বেশি করে প্র্যাকটিস করো আমরাও চেষ্টা করব আরও বেশি বেশি করে এই টাইপের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করতে এবং আমাদের এই আলোচনা সিরিজ কোশ্চেন্সার সিরিজ কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে পর্যন্ত আমরা দেবো প্রত্যেকটা চ্যাপ্টারই দেব এবং শুধু তাই নয় এক্সট্রা যে প্রশ্নগুলো আছে সেগুলো পাওয়ার জন্য আমাদের যে ফেসবুক পেজ রয়েছে ফেসবুক যে গ্রুপ রয়েছে সেখানে তোমরা কিন্তু ওখান থেকে পেয়ে যাবে অথবা যদি কারোর কোনো মনের কোয়ারিজ থাকে লাইভ সাপোর্টেড সাপোর্টেড যদি তোমরা চ্যাট পেতে চাও তাহলে ডিসক্রিপশানে আমার নম্বর দেওয়া আছে ওখানে তোমাদের যে কোনো ধরনের কোয়ারিজ যদি থাকে সেটা আমাকে পাঠিয়ে দেবে আমরা চেষ্টা করব সেই কোয়ারিজটাকে অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমাদের সলভ করে দেওয়ার